কোন জায়গায় হচ্ছে? দেখুন, আমার যতটুকু মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে আমাকে আমার এরিয়া সম্বন্ধে বলতে, আমি সেই জন্যে কনসেন্ট্রেট করলাম পুরোটাই বিধাননগর এবং রাজারহাট নিউ টাউন সংলগ্ন এরিয়ায়, সেই এরিয়া নিয়েই বললাম। এবং অন্যান্য জায়গায় যে খবরগুলো পেয়েছিলাম সেগুলোও ওনার কাছে তুলে ধরলাম। উনি সামনেই ওনার দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে অনুরোধ করলেন এবং বললেন যে এখন তো কম্পিউটারে গেলে দেখা যায়। আমি তখন স্পেসিফিকভাবে বললাম বিধাননগরে 23টা ভেড়ি 42টা ঝিল আছে একটা ওয়ার্ডে, সেখানে মৎস্য দপ্তর মাছ ছাড়ছে আর সেখানে এসে ভূমি রাজস্ব দপ্তর বলছে এই জমিটা মানে জলা নয়। তো এই যে কমিউনিকেশন গ্যাপ, এই কমিউনিকেশন গ্যাপটা যত তাড়াতাড়ি সম্ভব দূর হওয়াটা খুব বাঞ্ছনীয়। এর পেছনে কি প্রমোটারের কোনো হাত আছে? পেছনে অনেকেরই হাত আছে, যেমন শুধু একজন প্রমোটারকে সামনে আমরা দেখতে পাচ্ছি, প্রমোটার আছে, রাজনৈতিক নেতৃত্ব আছে, প্রশাসন আছে, তা নইলে কখনো সম্ভব নাকি? আমার কাছে কাগজ আছে, ফিশারি বলছে বিধাননগর কর্পোরেশনের 13 নম্বর ওয়ার্ড হাতিয়ারা অঞ্চল 162 কাঠা, ফিশারি বলছে জলা, ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস বলছে ডাঙা, বাস্তু করে দিয়েছি। আলটিমেটলি দুটো চিঠিকে কম্পাইল করে যখন মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছিলাম, ডিএম বিগত দিনে যিনি ছিলেন তিনি লিখিত আকারে বললেন না এটা জলা, আবার কেটে সেটাকে জলে পরিণত করতে হয়েছে। ইন্ডিয়ান ফিশারি অ্যাক্টে 17 এ ধারায় বলা রয়েছে 6 মিটার জল থাকলেই সেটা জলাশয় হিসেবে ধরা হবে। বেআইনিভাবে ভরাট চলছে তো? তাহলে বেআইনি ভরাট তো সব জায়গায় চলছে। বারাসাতে যেটা বললেন, বারাসাতে পঞ্চায়েত এলাকায় ভরাট হচ্ছে এবং সেটা প্রেসের লোকেরাও জানেন, এই তো প্রেসের লোকেরা মাথা নাড়ছেন, জিজ্ঞেস করুন না। আর কোথায় মুখ্যমন্ত্রী আজকে প্রশাসনিক সভায় বললেন যে বিধাননগরের কাজ নিয়ে মানুষের মধ্যে অখুশি রয়েছে, সেটা সল্টলেকের মধ্যে একদম আপনাকে স্পেসিফিক জায়গা যেটা তাপস চ্যাটার্জিকে বললেন, এটা নিয়ে কি বলবেন? সেটা উনি যেটা ভালো বুঝেছেন বলেছেন, এখন তো আর আমায় বলে লাভ নেই। এখন এতদিন কাজ করেছি এবং সেখানে বেশ কিছু জায়গায় কিছু সরকারি সহযোগিতার অসুবিধা ছিল, সেইটাই বলতে বাধ্য। রাজনৈতিক